সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সুইহারি হীরাহারে, যে সদরে অবস্থিত। এই যে দেখছেন আপনারা রোজা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম। আপনারা যারা উন্নত জাতের গাভী গরু যারা খোঁজ করেন, মূলত সেই খোঁজের উদ্দেশ্যে আমরা এখানে নিয়ে এসেছি। এখানকার প্রোপাইটার মোহাম্মদ রেজানুর রহমান রাজা। এই রাজা ভাইয়ের ভিডিও আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। এই যে এখানে দেখছেন এই রোজা ডেইরি অ্যান্ড অ্যাগ্রোড, এগুলো সব বকনা গরু এবং এপাশে রয়েছে গাভী গরু। আপনারা মূলত এই গাভী গরুগুলির খোঁজ করেন, তো এই গাভী গরুগুলির খোঁজ জানাতেই আমরা আজ আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। তো চলুন আমরা এখন কথা বলি রাজা ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম রাজা ভাই। আচ্ছা রাজা ভাই, এর আগে তো আমরা দেশি গরুর এখানে প্রজেক্টটা দেখেছিলাম, তো এই এখন আমরা দেখছি যে ফ্রিজিয়ান গরু নিয়ে এসেছি। তো এটা কতদিন হলো আনছি? আমরা প্রথমে যদি আমরা এই গাভীটা দিয়ে শুরু করি, এই যে গাভীটা দেখছি, এই গাভীর দাঁত কয়টা? এটা চার দাঁত, মানে এর আগে একটা বাচ্চা হয়েছে। এখন কি প্রেগনেন্ট? কত মাসে? এই মাসে 24 তারিখে ডেট আছে। আচ্ছা, তার মানে এটার বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছে। আচ্ছা, এটার এর আগে মানে প্রিভিয়াস এটার দুধের রেকর্ডটা কত ছিল? দুধের রেকর্ড 20 প্লাস ছিল। 20 প্লাস ছিল। এই যে সুপ্রিয় দর্শক শুনছেন আপনারা, তো তাহলে এবার তো দ্বিতীয় যেহেতু বাচ্চা ডেলিভারি, তো তাহলে তো এবার দুধের পরিমাণটা 25 আশা করছেন, তো এটা তো বিক্রয় হবে। আচ্ছা, এই ধরনের প্রেগনেন্ট গাভি আপনার কাছে কতগুলি আছে? ছয়টা আছে। কোন ছয়টা একটু আমাদেরকে দেখান। আচ্ছা, এটাও এই মাসে বাচ্চা দেবে। এটা দাঁত কয়টা? এটা চারটা। আর এটা দুধের রেকর্ডটা? এটা 20 লিটার। মানে আপনার এখানে কি গড়ে সবই 10 লিটারের উপরে, সমস্ত গরুর 10 লিটারের উপরে? আচ্ছা আচ্ছা, আমরা এবার একটু যদি ভেতরে যাই। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটু ভেতরে নিয়ে যাই। এই যে এটা দেখছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, বেশ বড় ইয়ে দেখছি আমরা। এটা কি প্রেগনেন্ট আছে? আচ্ছা, এটার বাছুর 2 মাসের বাচ্চা। এটার দুধ এখন কি পরিমাণ হয়? 15 লিটার আপনার এখানে এখন হচ্ছে। আর বাছুরটা কি বকনা? আচ্ছা, সার বাছুর 2 মাস বয়স। আচ্ছা, এই ধরনের বাছুর সহ আপনার এখন কয়টা গরু আছে? বাছুর সহ আমাদের আছে চারটা গরু রয়েছে, আর প্রেগনেন্ট আছে ছয়টা। আচ্ছা আচ্ছা, আর দুধ মোটামুটি আপনি যে বললেন সবগুলি মোটামুটি 10-এর উপরে? আচ্ছা, এই ধরনের গরুই তো মানুষ আসলে খোঁজ করে এবং দূর দূরান্তের মানুষ। আচ্ছা, দূর দূরান্ত থেকে যারা এখানে গরু নিতে আসবে, এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা বলবো, মানে একটা গরু নিয়ে যেতে পারবে? আচ্ছা, ট্রাকে করে? আচ্ছা আচ্ছা, আমরা একটু গরুগুলি দেখি। এই যে আপনার পেছনে যে আমরা গরুটা দেখছি, এটা দাঁত কয়টা? এটা চার দাঁত। এটা কি প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট। এটা কয় মাসের প্রেগনেন্ট? এটা 3 মাস হচ্ছে। আচ্ছা, 3 মাস হচ্ছে। এটার কি আগের বাছুর আছে? বাছুর ছিল কি? বাছুর মারা গেছে। আচ্ছা, বাছুরটা মারা গেছে। এটার দুধ কি পরিমাণ হয়? 20 লিটার দুধ হয়। আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাই, সেটা হলো এই যে দুধের যে রেকর্ডগুলি আপনি বলছেন, এই কেউ যদি নিতে আসে তাহলে তো এটা তো মেপে দিবে, দুধ দেখে নিতে পারবে? দুধ আসে থাকে, সে দুধ দেখে তারপর নিতে পারবে। আচ্ছা, আপনার এখানে আমরা দেখছি অনেক বড় জায়গা, মানে এখানে থাকারও বন্দোবস্ত আছে? মানে কেউ যদি এসে যদি 1-2 দিন থাকতে চায় তাহলে এখানে তারা থাকতে পারবে? আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো যে দামের বিষয়টা আমরা পরে আসছি, আমরা যে দামগুলি জানাবো, কিন্তু ভিডিওতে অনেকে এক দাম বলে, কিন্তু যখন মানুষ যখন কিনতে আসে, ক্রয় করতে আসে, তখন দেখে যে দামটা আসলে ডিফার করছে। এটা কি আপনার ক্ষেত্রে হবে কিনা? না না, এটা আমাদের ক্ষেত্রে হবে না, কারণ আমরা একটা লিগ্যাল বিজনেস করি। এটা অনেকেই করতেছে হয়তো, যারা সাময়িক হাটে যায় গরু বিক্রি করে। আমাদের এখানে এখন তো জোর করতো, এর আগেও আপনি প্রোগ্রাম করছেন আমাদের, আপনি জানেন যে আমাদের এখান থেকে আমরা কোনো হাটে নিজে গরু বিক্রি করি না, আমরা এখান থেকে নিয়ে যাই এবং আমাদের এখানে সলিড দামটা পাবে এবং এখানে কোনো রকম ভুক্তভোগী হবে না আমাদের কাছে, এটুকু আমরা গ্যারান্টি দিতে পারবো। আচ্ছা, দিনাজপুরের মানুষ তো আমরা এমনি একটু সহজ করো,
এটা অন্য ডিস্ট্রিক্টের মতো না, আমরা সঠিক কথাটাই বলার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে এই যে আপনার এখানে খামারে যতগুলি গরু আছে এগুলি কি সব প্রপার টিকা দেওয়া আছে? হ্যাঁ, সব টিকা দেওয়া আছে 100%। এখান থেকে গরুগুলো থেকে 6 মাস কোনো ট্রিটমেন্ট দিতে হবে না, প্রত্যেকটা গরু আমাদের রুটিন অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়। কখন কোনটা ভ্যাকসিন করতে হবে এবং আমাদের এখানে প্রাণী সম্পদ অফিস, দিনাজপুর জেলা প্রাণী সম্পদ অফিস সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করে এবং অডিট করে। আচ্ছা, যে কখন কী হচ্ছে, কখন কোনটার কী অবস্থা হলো না হলো, কোনটা কোনো ফিক্স হয়ে যেত, তারা আমাদের সবসময় জন্য হেল্প করে এবং আমাদের পরামর্শ দেয়, তারা যথেষ্ট সহযোগিতা করে আমাদের। আচ্ছা, এবার আমরা আপনার কাছে জানবো যে একটু প্রাইসগুলি, যে গরুগুলির বাচ্চা আছে মানে বাছুর সহ এই বাছুর, এটা 7 মাসের প্রেগনেন্ট, এটার বাছুর, এটা এই বাছুরটা কি, এটা কি বকনা? আচ্ছা, এটা তো অনেক বড়, এটাও তো মনে হয় আর 1 বছরের মধ্যে এটাও বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধরনের মানে বাছুর সহ গরুগুলি আপনার এখানে কি দরে পাওয়া যাবে? এখানে আমাদের 1,10,000 থেকে শুরু করে দুধের রেকর্ড, গাভীর বয়স, আমরা মূলত বয়সটা, গরুর বয়স এবং তার দুধের রেকর্ড এবং জাতটাকে নির্ণয় করা হয়। গাভীর ক্ষেত্রে তিনটা জিনিসে মূলত দেখা হয় আর কি। অবশ্যই, আমরা তো মানে সর্বপ্রথম আমরা দেখি যেটা সেটা হলো দুধের রেকর্ড, দুধের রেকর্ডটা দিই। হ্যাঁ, এই দুধের রেকর্ড অনুযায়ী তো দামটা আসলে হয় এবং গাভীর বয়স, গাভীর বয়স এবং জাত। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি আমাদেরকে বলেন যে এই যে প্রেগনেন্ট যে রয়েছে, আর আপনি বললেন যে 20 লিটার, আচ্ছা এটা যদি বাচ্চা সহ তার মানে আড়াইটা পাচ্ছে? আচ্ছা, মানে পেটে একটা বাচ্চা রয়েছে। আচ্ছা, এই ধরনের আপনার 4টা গাভী আপাতত রয়েছে, এই গাভীগুলি কত করে মানে মানুষ নিতে পারবে? আচ্ছা, বাছুর সহ 1,30,000 টাকা। আচ্ছা, এটা আবার কমবে পারবে না? না না। আচ্ছা, তার দাম তো বলে 2-4% কম বেশি হয়, এটা মানবিক কারণে দূর থেকে একজন লোক আমাদের কাছে আসে। আচ্ছা, সেটা কম কম হয়, বেশি হবে না? বেশি হবে, বেশি হবে না। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা জানলাম যে বাচ্চা সহ, এবার আমরা যদি বাচ্চা বাদে, এই যে যেমন আমরা একটু আসি আসি, কোনটা বাচ্চা বাদে এটা? আচ্ছা, এটা তো বীজ দেওয়া হয়েছে 3 মাস, তিন মাস বীজ দেওয়া হয়েছে। আচ্ছা, এটা এটার প্রাইসটা কীরকম হবে? এটার প্রাইস আপনার 2,70,000 মতো আসবে, 1,70,000-এর মতো এটা দাম। আচ্ছা, এটা অনেক বড় সাইজ দেখছি আমরা। আর তারপরে এই যে এই গরুগুলো দেখছি আমরা যে এই যে এটা রিসেন্ট বাচ্চা হবে, আচ্ছা এই গরুটা যদি এখন প্রাইস 2,20,000 টাকা আসবে, 2,20,000 টাকা আসবে। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, আচ্ছা সাইজ অনুযায়ী এবং দুধের রেকর্ড অনুযায়ী এখানে দামটা, আচ্ছা তার মানে দুধের রেকর্ডটা আপনার মোটামুটি আমরা যেটা বুঝলাম মোটামুটি 20 লিটারের মধ্যে, 15-20 লিটারের মধ্যে আপনার এখানে দামগুলি, আর সেই হিসাবে দামগুলি এখানে দাম করছে। আচ্ছা রাজা ভাই, এখন আপনার কাছে তো এখানে আমরা দেখছি যে 10-11টা গাভী রয়েছে আর বকন রয়েছে 8টা। আচ্ছা, একটু বকনগুলোর যদি আমরা একটু প্রাইস বলি আর কি। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু এবার আমরা, অনেকে আপনারা বকনা গরু খোঁজেন, তো সেই বকনা গরুর প্রাইসগুলি আমরা একটু জানাতে চেষ্টা করি। এই যে দেখুন রাজা ভাইয়ের বিশাল খামার এবং অনেক বড় এই জায়গা নিয়ে, এই যে দেখুন, এই যে এখানে বকনাগুলো সব, এই যে গাভীটা আমরা আজকে নিয়ে এসেছি, এটার দুধ কি মাপা হয়েছে? 10 লিটার। আচ্ছা, এটার প্রাইস কিরকম হবে? এটার প্রাইস আসবে আপনার 1,25,000। 1,25,000 মতো। আচ্ছা, এই যে বকনাগুলো আমরা দেখছি যে বাইরে মানে ছেড়ে দিয়েছেন, না না আপনার তো অনেক বড় জায়গা সেখানে, তো আমরা বকনার যদি একটু প্রাইসগুলি একটু আমরা শুনি। এই যে এই ধরনের এইগুলি বকনা না? জি জি, মূলত এই ধরনের ছোট ছোট বকনা আপনার এখানে 25,000 টাকা করে পারবে? 25,000 টাকা জানেন। আচ্ছা আচ্ছা, এই বকনাগুলো কি আপনার ঘরের বাছুর? জি, আমাদের ঘরের বাছুর, ঘরের বাছুর এইগুলি। আচ্ছা, এগুলো বাইরে থেকে কেনা? না, বাইরে থেকে কেনা না। আচ্ছা, এখন আপনার এখানে যে গরু রয়েছে কিন্তু মানুষের যেই পরিমাণ আসলে চাহিদা রয়েছে, এখন চাহিদার পরিপ্রেক্ষিতে মানুষ যদি আপনার কাছে যদি আরো অনেক বেশি গরু চায়? হ্যাঁ, অবশ্যই আমরা করি, আমরা যারা এক খামারে ব্যবসা করি আমাদের একটা নেটওয়ার্ক আছে,
আমাদের এখানে নেটওয়ার্ক আছে, আমরা সংগ্রহ করে দিতে পারবো তাদের কাছ থেকে। সময় দিতে হবে আমাদেরকে একটু, এক দুদিন সময় দিলে আমাদের এখানে থাকবে, আমরা তাকে নিজে দেখাবো এবং ইনশাল্লাহ এটুকু বলতে পারি যে আমাদের কাছে কেউ ঠকবে না। আচ্ছা আচ্ছা, এটা অন্তত বলছেন যে আমরা বলতে পারবো। আর ভিডিওতে আপনারা যে দামটি বলছেন আমরা চাই অবশ্যই, কারণ এটা আমাদের রেপুটেশনের উপর নির্ভর করে। কম হবে না, কমবে প্রয়োজনে, কারণ একজন লোক বাইরে থেকে আসে, আমরা তাকে অবশ্যই চেষ্টা করবো যে তাকে মানে কম করে কীভাবে এটা গাভী থেকে দেওয়ানো যায়। আচ্ছা রাজা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনাকেও ধন্যবাদ। যারা আপনারা বেশ করে ইউটিউব স্যার প্রোগ্রাম করে পাচ্ছেন, আপনারাই আসলে বাংলাদেশের বেকার সমস্যাটা সমাধান করে একমাত্র উপলব্ধি মনে করি আমি। ঠিক আছে, আসসালাম। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা শুনলেন রাজা ভাইয়ের কাছে, এবং এই রোজা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, আপনারা যারা উন্নত জাতের এই গাভী গরু যারা খোঁজ করেন এবং তারা কি দরে এখানে পেয়ে যাবেন সেই দামগুলি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আর আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।